আসসালামু আলাইকুম, আপনাদের জানাই স্বাগত। আমি আজ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো Xiaomi রাউটার কিভাবে সেটআপ করতে হয়। শুরুতে আপনার এই রাউটারটি আপনার পিসি অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হলে আপনার পিসি অথবা ল্যাপটপের নেট ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করতে হবে। তো ওয়াইফাই কানেক্ট করতে হলে প্রথমে আপনাকে ওয়াইফাই অন করলাম। আমার এই Xiaomi রাউটারটি ডুয়েল ব্যান্ড রাউটার। ডুয়েল ব্যান্ড রাউটারের বিশেষত্ব হলো যে দুইটা নেটওয়ার্ক ইউজ করা যায়, দুইটা নেটওয়ার্ক দুই নামে ইউজ করা যায়। সো যে কোনো একটি ব্র্যান্ডের সাথে আমি কানেক্ট করতে পারবো। তো আমি কানেক্ট করলাম। কানেক্ট করার সাথে সাথে এই ইন্টারফেসটি আসবে। আমি তার কেটে দিচ্ছি। আমি ম্যানুয়ালি আপনাদের দেখাচ্ছি বিস্তারিত কীভাবে আপনারা এই ইন্টারফেসটি আনবেন। Xiaomi রাউটারের আইপি কোড হচ্ছে 192.168.31.1 এটি হলো Xiaomi রাউটারের আইপি কোড বা ইন্টারফেস কোড, অ্যাডমিন কোডও বলা হয়। এই অ্যাডমিন কোডটা আপনি আপনার রাউটারের বক্সের পিছনেও দেখতে পাবেন। প্রথমে আপনার এই কোডটি ডায়াল করার পরে আপনার ব্রাউজারে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে মি ওয়াইফাই লেখা আছে। এখানে সিলেক্ট ইউর কান্ট্রি ও রিজন অফ ইউজ। তো এখান থেকে প্রথম আমাদের রিজন সেট করতে হবে বা লোকেশন সেট করতে হবে। Xiaomi রাউটারের বাংলাদেশের রিজন কোনো সেট করার সিস্টেম দেয়নি, তাই এখানে আপনাদের করতে হবে সিঙ্গাপুর দিয়ে সেট আপ করতে হবে। সিঙ্গাপুর, নেক্সট, দেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু মি রাউটার, এখানে ট্রাই ইট নাও। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, ইন্টারনেট গাইড, প্লিজ রিড দ্য অ্যাকাউন্ট নেম অ্যান্ড পাসওয়ার্ড প্রোভাইড বাই ইউর ব্রডব্যান্ড প্রোভাইডার। আপনার যার থেকে নেট নেবেন তার থেকে আপনাদের যে অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দেয় এই অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটি দিতে হবে। আমার ইন্টারনেট প্রোভাইডার আমাকে যে অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছে তা হলো, এটি হচ্ছে অ্যাকাউন্ট নেম। তাই আমি এখানে অ্যাকাউন্ট নেমটি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। আর আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পাসওয়ার্ড দিয়েছে এটি পেস্ট করে দিলাম। নেক্সট, দেখেন ইন্টারনেট প্রোভাইডার আমাকে যা ইনফরমেশন দিয়েছে আমি সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পরে আমার সেকেন্ড যে অপশনটা আসবে তা হলো ওয়াইফাই সেটিং। এখানে ওয়াইফাই সেটিং বলতে আপনার ওয়াইফাই রাউটার যে নামে ইউজ হবে সেটা হলো ওয়াইফাই সেটিংয়ের মধ্যে এই যে ওয়াইফাই নেম অ্যান্ড ওয়াইফাই পাসওয়ার্ড। আমার এই রাউটারটি আপাতত ডিফল্টভাবে এই নামে আছে, এটা ডিফল্টভাবে Xiaomi দেওয়া, কিন্তু আমি এখন আমার এই রাউটার ইউজার কোডটা আমি চেঞ্জ করবো। আমার ওয়াইফাইটি ইউজার নেম বা নেটওয়ার্ক অ্যাক্সেস আইডি নামটা লিখলাম। আমি আমার ওয়াইফাই নেম দিলাম। এখন আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড দেব। এখানে মেক ওয়াইফাই পাসওয়ার্ড অ্যান্ড রাউটার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, এর মানে হলো আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি এই পাসওয়ার্ডটি আমার ওয়াইফাইয়ের যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড থাকে আলাদা ওয়াইফাই ইন্টারফেসে ঢোকার জন্য, সেই পাসওয়ার্ডটি কি সেম পাসওয়ার্ড হবে কিনা আমি এটা ঠিক চিহ্নটি উঠা দিলাম, কারণ আমি অ্যাডমিন পাসওয়ার্ডটি আমার রাউটারের পাসওয়ার্ড দেবো না। এখানে দ্বিতীয়টি আরেকটি হলো যে ফর বেটার এক্সপেরিয়েন্স অটোমেটিক্যালি আপডেট ফার্মওয়্যার ভার্সন ফর ইউ হোয়েন রাউটার ইজ আইডল। এটার মানে হলো আপনার রাউটারেরও আপডেট ভার্সন আপডেট আসে, Xiaomi তার রাউটারদেরও ফার্মওয়্যার আপডেট দেয়, তো আপনাকে না জানিয়ে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, এটা আমাদের দরকার নেই। তো এটারও টিক চিহ্নটি আমি উঠিয়ে দিলাম, আর আমি আমার রাউটারের অ্যাডমিনের পাসওয়ার্ড দিলাম অন্য একটা পাসওয়ার্ড। নেক্সট, আপনারা দেখেন সেট আপ কমপ্লিট, ওয়াইফাই রিস্টার্টিং, রিকানেক্ট টু ওয়াইফাই, অ্যাক্সেস দ্য ইন্টারনেট। আমার এখানে সেট আপ কমপ্লিট হয়ে গেছে, আমার ওয়াইফাই 2.4 ওয়াইফাইয়ের SSID এটা, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এটা, 5 ব্র্যান্ডের ওয়াইফাইয়ের নাম এটা, পাসওয়ার্ড এটা। তো আমার রাউটারটি কমপ্লিট, রিস্টার্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন রাউটারে আমার সেম রাউটারে দুইটা নাম আসছে, এখন দেখেন আমার এই রাউটারে সেম নাম 5 ব্র্যান্ডের আন্ডারস্কোর দিয়ে আরেকটি আসছে। তো রাউটারে নেট কানেকশনও পেয়ে গিয়েছে। সরি, ব্র্যান্ডের রাউটার, কারণ আমি সিকিউরিটি কে দিয়ে আমার রাউটার সেট আপ করা রাউটারটি ঢুকবো পাসওয়ার্ড দিয়ে। কানেক্টেড, আপনারা দেখেন নেট কানেকশন হয়ে গিয়েছে, একদম সিম্পল Xiaomi রাউটারের ওয়াইফাই সেট আপ করা। আপনাদেরকে আমি এখন Xiaomi রাউটারের ইন্টারফেসটি আবার দেখাবো। আমি আগের মতোই 192.168.31.1 এখানে দেওয়ার পরে আমার রাউটারে অ্যাডমিনের পাসওয়ার্ড চাইলো। অ্যাডমিনের পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে গেল। এই ইন্টারফেসটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমার রাউটারের সাথে কয়টি ডিভাইস কানেক্টেড, 2.4 গিগাহার্টজে 5টা ডিভাইস কানেক্টেড এবং 5Gতে একটি ডিভাইস কানেক্টেড। এ হলো Xiaomi রাউটারের ইন্টারফেস। এখানে আপনারা স্ট্যাটাসের মধ্যে কয়টি ডিভাইস, কী কী ডিভাইস কানেক্টেড দেখতে পাবেন, এবং একটা আইফোন কানেক্টেড, তারপরে একটা ফোন, একটা ওপো ফোন, হাওয়াই ফোন, এগুলো কানেক্টেড রয়েছে। দেন আপনারা আরও দেখতে পারবেন যে এখানে ডুয়েল ব্যান্ড কম্পোর্টটি উঠানো আছে, কারণ হলো এখানে যখন এটা অন করে দেওয়া হবে তখন এই 2.4 এবং ডুয়েল ব্যান্ড কম্বাইন হয়ে কাজ করবে, একসাথে কাজ করবে। আপনার দুইটা নেটওয়ার্ক দেখতে পাবেন না, এখানে যেমন দুইটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন সেম ওয়াইফাই, কিন্তু তখন দুইটা নেটওয়ার্ক দেখতে পাবেন না। আর নেটওয়ার্ক সেটিংয়ে আপনার ম্যানুয়ালি এখান থেকে ওই যে আমি যে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে, ISP থেকে বা ইন্টারনেট লাইন নিয়েছে তার থেকে যে কোড, পিনকোড এবং ইউজার নেম ডায়াল করে নেট কানেক্ট করেছি, এখানের মাধ্যমে আপনারা তা কানেক্ট করতে পারবেন। এখান থেকে ওয়াইফাই সিকিউরিটি আমরা দেখলাম, নেটওয়ার্ক সিকিউরিটি দেখলাম, এখন সিকিউরিটিকে দেখব আমরা। সিকিউরিটি চেঞ্জ অ্যাডমিন পাসওয়ার্ড, আমি একবার বলে দিই অ্যাডমিন পাসওয়ার্ড এবং রাউটার পাসওয়ার্ড আলাদা, কারণ অ্যাডমিন পাসওয়ার্ডের মাধ্যমে আপনার রাউটার ফুল রাউটারটিকে কন্ট্রোল করা যায়। তাই আপনারা সবসময় অ্যাডমিন পাসওয়ার্ডটা আর রাউটার পাসওয়ার্ডটা সেম কখনো রাখবেন না, কখনো রাখলে আপনারা দেখবেন যে অনেক দুষ্কৃতিকারী আছে যারা আপনার রাউটারের পিন নাম্বার জেনে আপনার রাউটারকে আপনাদেরই ব্লক করে দিতে পারে। তাই আপনারা সবসময় অ্যাডমিন পাসওয়ার্ড আর রাউটার পাসওয়ার্ড দুইটাই আলাদা আলাদা পাসওয়ার্ড দিবেন। এখানে স্ট্যাটাস, এখানে চেক ফর আপডেট, এখান থেকে আপনারা আপনাদের রাউটারকেও আপডেট করতে পারবেন। এখন আমার এটা আপ টু ডেট ভার্সন আছে, উপরে Xiaomi দেয়নি। তারপর আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের এই যে রাউটারের ফুল সেটিংটা ব্যাকআপ করে নিতে পারেন। ব্যাকআপ এখানে ব্যাকআপ করতে পারবেন, রাউটারের সব যে সেটিংগুলো এগুলো ব্যাকআপ হয়ে যাবে, ব্যাকআপ হয়ে আপনি একটা ড্রাইভে রাখতে পারবেন। তারপরে এই রিস্টোর অপশন থেকে আপনারা তা আবার রিস্টোর করতে পারবেন। এখানে Xiaomi Router ল্যাঙ্গুয়েজ আছে, রিজিয়ন আছে, রিজিয়ন সিঙ্গাপুর দেওয়া আছে। আমি আপনাদের এই টিউটোরিয়ালের মধ্যেই আপনাদের আমি আরেকটি বিষয় দেখাবো যে Xiaomi রাউটারের অ্যাপস কীরকম দেখতে এবং অ্যাপসের মাধ্যমে আপনারা কী কী কাজ করতে পারেন। আর Xiaomi Router আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে আপনারা দেখেন যে ল্যাপটপে দুইটাও নেটওয়ার্কই দেখাচ্ছে, একটা নেটওয়ার্ক দুইটা নেটওয়ার্ক। কিন্তু আপনারা কিছু ফোন আছে স্যামসাং আর ওয়ানপ্লাস Xiaomi, ওই ফোনগুলোতে আপনারা এই সেম রাউটারের 5G ব্যান্ডটা পাবেন না। আমাদের রিজিয়নে বাংলাদেশে প্রবলেমটা হয়, এই জন্য আপনাদের যা করতে হবে তা আমি এই ভিডিওটার মাধ্যমেই দেখানো হবে, অথবা আমি আরেকটা ভিডিও করব, ওই ভিডিওর মাধ্যমে আপনারা ব্যান্ডগুলো খুঁজে পাবেন। এখানে আপনারা দেখতে পারবেন চেঞ্জ রাউটার নেম, আপনারা রাউটারেও আলাদা নাম দিতে পারবেন। তারপরে এখানে সিস্টেম অ্যাপসে ডাউনলোড অ্যাপস আছে, ডাউনলোড অ্যাপসে ক্লিক করে আপনারা কিউআর কোড স্ক্যান করে আপনার স্মার্টফোন থেকে Xiaomi অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। এই Xiaomi অ্যাপসের বিশেষত্ব হচ্ছে যে Xiaomi অ্যাপসের মাধ্যমে আপনি সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আপনার রাউটারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কে কোথা থেকে আপনার রাউটারটা ইউজ করতেছে আপনি সেটা দেখতে পারবেন, আর দেন তাদেরকে ব্লক করতে পারবেন। তারপরে তারা কত MBPS নেট চালাচ্ছে, কে কত MB ডাউনলোড করেছে তা দেখতে পারবেন। তো Xiaomi অ্যাপসটা খুব ইউজফুল, এই জন্য আপনাদের যা করতে হবে আমি তা দেখিয়ে দেবো। এই আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা তা পাবেন, নেক্সট ভিডিওতে আমি ভিডিওটা দেখাবো। এই ভিডিওটা আপাতত এখানে অনেক তো করছি, ধন্যবাদ, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট তো সবাই চায়, আপনারাও দিবেন। ধন্যবাদ।